আসসালামু আলাইকুম এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি ডেলিভারি চার্জ ফ্রি অফার দিবেন কোনো অর্ডার অ্যামাউন্টের উপর ভিত্তি করে মনে করেন আপনি চাচ্ছেন যে যদি কেউ আপনার ই কমার্স ওয়েবসাইট থেকে দুই হাজার টাকার উপরে প্রোডাক্ট ক্রয় করে তাহলে যেন তার ডেলিভারি চার্জটা ফ্রি হয় অথবা এটা এক হাজার হতে পারে পাঁচ হাজার পারে এটা আপনার ইচ্ছা মতো যে কোনো একটা অ্যামাউন্ট দিবেন অর্ডারের নির্দিষ্ট একটা অ্যামাউন্টের উপর ভিত্তি করে ডেলিভারি চার্জটা অটোমেটিক ফ্রি হয়ে যাওয়া হয়েছে সময়

দেখতে পারবেন চেক আউট নামে যে আছে এইটার আন্ডার নতুন একটা অপশন পাবেন সেটা হচ্ছে ডি সি এফ ও এ ঠিক আছে এই যে বাটনটা বা লিংকটা আছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করলে এই পেজটা আপনার সামনে চলে আসবে এই পেজ এইটার মাধ্যমে আপনি এই কাজটা করবেন ওকে সো ডি ভাবে এটা আপনি এখানে দেখেন ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার অ্যামাউন্ট বেস ওকে সো এখানে দেখেন দেখাচ্ছে অফ দিস ফিচার রাইট মানে এই ফিচারটা এখন আপনার সাইটে কিন্তু অ্যাক্টিভ নাই এখন কিন্তু অর্ডার যত টাকা প্লেস করুক মানুষ কিন্তু মানে ডেলিভারি চার্জ অ্যাপ্লাই হবে তার ওকে বাট আপনি যদি এরকম নির্দিষ্ট একটা অ্যামাউন্টের উপরে ভিত্তি করে টাকা ডেলিভারি চার্জ ফ্রি দিতে চান সাপোজ মনে করেন ওকে তো টাকার উপরে কেনাকাটা করলে তার ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যাবে দুই হাজার ওকে তো এটা করার জন্য আপনি যেটা করবেন এই পেজে আসবেন আসার পর দেখেন ডিফল্ট ভাবে এটা এখানে অফ দেখবেন অফ দিস ফিচার রাইট নাও আর হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি ফর দিস অ্যামাউন্ট ঠিক আছে সো আপনি এখানে যত যে অ্যামাউন্টটাই লাগবেন এর উপরে বা এর সমপরমাণ যখনই আপনার ওয়েবসাইট থেকে কেনাকাটা করবেন ডেলিভারি চার্জটা তার ফ্রি হয়ে যাবে

পুরো কাস্টমার আপনার ওয়েবসাইট থেকে যখনই দুই হাজার টাকা বা এর বেশি অর্ডার করতে যাবে তখনই দেখবে তার ডেলিভারি চার্জ অটোমেটিক জিরো হয়ে যাবে ঠিক আছে ফ্রি হয়ে যাবে ফ্রি এটা সেট হয়ে যাবে তার ডেলিভারি চার্জ অ্যাপ্লাই হবে না এর নিচে করলে এর দুই হাজারের নিচে কেউ কেনা কাটা করলে তখন তার ডেলিভারি চার্জ ডেলিভারি জোন অনুযায়ী যেভাবে সেট করে রাখছেন ওইভাবে অ্যাপ্লাই হবে সো আই থিঙ্ক জিনিসটা বুঝতে পারছেন আর টেস্ট করে আই থিঙ্ক দেখানোর প্রয়োজন হবে না আচ্ছা যাই হোক আমি চেষ্টা করবো শেষের দিকে দেখা দিকে তার আগে আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে

লগ ইন করে এই পেজে আসবে এসে জাস্ট এখানে জিরো দিবেন জিরো দিয়ে সেভ দিয়ে দিবেন জাস্ট জিরো যখন দিয়ে দিবেন তখন এই দেখেন দিস ফিচার অফ হয়ে যাবে মানে এই ফিচারটা অফ হয়ে যাবে আপনার সাইড থেকে এই অফারটা তখন সেই দুই হাজার টাকার উপরে কেনাকাটা করলো আর কিন্তু আপনার ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আসে ঠিক আছে আপনি ডেলিভারি হিসাবেই তার চার্জ অ্যাড হবে সেটা করবে সো মানে অফ করার সিস্টেম হচ্ছে এইটা আপনি জাস্ট জিরো করে জিরো দিয়ে সেভ দিয়ে দিবেন আর যদি অ্যাক্টিভ করতে চান যত টাকা আর দিতে চান দুই হাজার তিন হাজার ওই টাকাটা এখানে দিয়ে জাস্ট সেভ দিয়ে দিবেন ওকে সো আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন কিভাবে অন করবেন এই ফিচারটা এবং অফ করবেন ওকে আপনার প্রয়োজন মতো আর কিভাবে টাকার পরিমাণ সেট করবেন আপনার ইচ্ছা মতো সো চলেন এখন এটা অ্যাক্টিভ আছে চলেন একটা অর্ডার প্লেস করে একটু টেস্ট করে দেখা যাক যে কি অবস্থা ঠিক আছে সো মনে করেন এখন আপনার সাইটে কেউ আসলো আপনার কোনো কাস্টমার এসে সে ধরেন অর্ডার করলো দেখেন ধরেন এই প্রোডাক্টটা সে অর্ডার বাটনে ক্লিক করে চেক গেল তো দেখেন এখানে কিন্তু ডেলিভারি চার্জ আছে এই প্রোডাক্টেরই ডেলিভারি চার্জ ফ্রি আছে সেটা এটা বাদ দিয়ে অন্য কোনো প্রোডাক্ট দেখি আমরা হ্যাঁ সে হচ্ছে এই প্রোডাক্টটা অর্ডার করতে গেল ঠিক আছে দেখেন এখানে আসলে কিন্তু সে ডেলিভারি চার্জ ফ্রি মানে আপনার যে দুইটা ডেলিভারি জোন আছে বা দুইটা তিনটা চাই থাকুক সে দেখছে এখান থেকে সে ডেলিভারি জোন সিলেক্ট করবে ওকে বাট এই অ্যামাউন্টটা টা যদি তার ধরেন আপনার দুই হাজার টাকার উপরে হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক এটা ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে সো এটা সে আরো প্রোডাক্ট অ্যাড করে করতে পারে অথবা একটা প্রোডাক্ট কি কোয়ান্টিটি কয়েক পিস নিয়ে সময় হলো দুই হাজার টাকার উপরে হলি হয়েছে টোটাল অ্যামাউন্ট ওকে সো ধরেন এটা একটু আমরা আরো প্রোডাক্ট অ্যাড না করে এইটার কোয়ান্টিটি বাড়াই ওকে ধরেন এটা এখন এক পিস আছে পাঁচশো টাকা আমি এটাকে কোয়ান্টিটি দুইটা করলাম চারটা গলাম মানে এই যে দুই হাজার হলো ঠিক আছে সো মনে করেন এখন যদি কেউ চেকআউটে যায় দুই হাজার উপরে দেখেন ডেলিভারি চার্জ অটোমেটিক ফ্রি হয়ে গেছে দুই হাজার বা দুই হাজার উপরে হইলে মানে আপনি যে অ্যামাউন্টটা সেট করবেন সেটা বা সেটার উপরে হইলে এটা অটোমেটিক ফ্রি হয়ে যাবে সো আই থিঙ্ক বুঝতে পারছেন আজ পর্যন্তই ভালো থাকে